হ্যালো এভরিবাডি, আর কয়েকটা দিন পরেই সেপ্টেম্বর মাস শুরু হয়ে যাবে। সাধারণ যে কোনো মানুষের জন্য সেপ্টেম্বর কোনো বিশেষ মাস না হলেও হায়ার স্টাডিজের যারা অ্যাসপায়ারেন্ট তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ সেপ্টেম্বর মাস থেকেই আগামী বছরের ফল সেশনের অ্যাপ্লিকেশন প্রসেসের কার্যক্রম শুরু হয়ে যাবে। যেহেতু ফল সেশনের অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব নিকটবর্তী, এই মুহূর্তে আপনি যদি আপনার কিছু কাজকে গুছিয়ে না রাখেন তাহলে শেষ সময় আপনাকে খুব তাড়াহুড়ার মধ্যে পড়ে যেতে হবে। এর মধ্যে আছে ডকুমেন্টেশন রেডি করা, কম্পিটিটিভ এক্সাম এবং ল্যাঙ্গুয়েজ টেস্টের অফিসিয়াল স্কোরগুলোকে কালেক্ট করা কিংবা হাতে রাখা, ইসিএ করা অথবা WS করা, SOP LOR রেডি করা, ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং ইউনিভার্সিটিগুলোকে ইমেল করা, প্রফেসরকে খুঁজে বের করা, প্রফেসরদের সাথে ইমেল করা এবং সবশেষে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করা। যেহেতু অ্যাপ্লিকেশনের আগে অনেকগুলো কাজ আপনাকে সম্পন্ন করতে হবে, সেগুলো যদি এখন থেকে শুরু না করেন তাহলে শেষ সময় আপনাকে অবশ্যই তাড়াহুড়োর মধ্যে পড়ে যেতে হবে। আজকের ভিডিওতে কী কী ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এবং আজকে থেকেই সেগুলো প্রসেসিং করা শুরু করে দিতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। পরের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে ক্যাটাগরিক্যাল কাজগুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হওয়ার আগে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার এযাবৎকাল পর্যন্ত অ্যাচিভ করা সব ধরনের একাডেমিক সার্টিফিকেটস এবং টেস্টিমোনিয়াল এবং ট্রান্সক্রিপ্টস। যদি এগুলোর অফিসিয়াল সার্টিফিকেটসগুলো আপনার হাতে না থাকে, অনেকের কাছে প্রফেশনারি সার্টিফিকেট থাকে, এটা দিয়ে আসলে কাজ চালানো যাবে না, আপনাকে মূল সার্টিফিকেটটা তুলতে হবে। এবং বাংলাদেশের মতো জায়গায় সার্টিফিকেট তোলার মতো কাজটা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ, অনেক দিন পর্যন্ত ইউনিভার্সিটিতে এবং অন্যান্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। সো এই কাজটা আপনি এখনই শুরু করে দিন, এটার জন্য কিছু পেমেন্টের ব্যাপার আছে সেই পেমেন্টগুলো করে ফেলুন এবং আস্তে আস্তে কিছুদিন সময় নিয়ে আপনার এই সার্টিফিকেটটা তুলে ফেলুন। সার্টিফিকেটের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়তো করা লাগতে পারে, সেটা হচ্ছে সার্টিফিকেটে অনেকের নাম ঠিকানা অথবা অন্য কোনো ইনফরমেশন ভুল আসতে পারে। সো এইটাকে কারেকশন করাটা খুবই ঝুঁকি ঝামেলার একটা কাজ, আপনাকে শিক্ষা বোর্ডে যে এই কাজটা করতে হবে এবং এটা অনেক ঝামেলার একটা কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি অনেক হয়রানি হবেন এবং আপনাকে অনেকবার সেখানে যেতে হবে এবং সময় প্রয়োজন আছে। সো যদি কারো সার্টিফিকেটের নাম ঠিকানার কোনো ভুল মিস্টেক কিছু একটা হয়ে থাকে যেটা কারেকশন প্রয়োজন, সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব কাজের আগে আপনি করতে দিয়ে আসবেন, কারণ বাংলাদেশের মতো জায়গায় সার্টিফিকেট কারেকশন নিয়ে শতাধিক ব্যাড এক্সপিরিয়েন্সের কথা আমি শুনেছি। সো এটা আপনি এখনই করে ফেলুন। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, সেটা হচ্ছে WS করা অথবা ইসিএ করা। অনেকের প্রোফাইল এভালুয়েট করার প্রয়োজন হতে পারে, হয়তো বা ইউনিভার্সিটি রিকোয়ার করে কিংবা অনেকে নিজে থেকেই হয়তো বা ইসিএ করাতে চাইবেন। সেই ক্ষেত্রে এই কাজটা সম্পন্ন করতে 3-4 মাসের মতো সময় লেগে যায়, ন্যূনতম 3 মাসের নিচে খুব একটা দেখিনি যে WS এর কাজটা অথবা ইসিএ কাজটা শেষ হয়েছে। সো আপনি যদি এখন থেকে আপনার এই এভালুয়েশনের কাজটা শুরু করে না দেন তাহলে ডেডলাইনের আগে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না। সো সার্টিফিকেট ইভ্যালুয়েশনের কাজটা আপনি এখনই শুরু করে দিন। এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটা ডকুমেন্ট আপনার রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। অনেকের পাসপোর্ট হয়তো বা করাই নাই কিংবা অনেকের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যে পাসপোর্টের নাম ঠিকানা অথবা যে কোনো কোনো একটা ইনফরমেশনে ভুল এসছে। যদিও এখন ই পাসপোর্ট করতে 21 দিনের মতো সময় লাগে কিংবা আপনি আর্জেন্ট যদি বেসিসে করেন তাহলে অথবা 10 দিনের মতো সময় লাগতে পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, সেটা হচ্ছে আপনার SOP লেখা এবং LOR কালেক্ট করা। SOPটা আপনাকে লিখতে হবে খুব সময় নিয়ে, ধীরে সুস্থে বুঝে শুনে, এটা তাড়াহুড়ো করে লেখা উচিত না। অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি দেখেছি SOPটা জাস্ট ChatGPT-তে দিয়ে কয়েকটা স্যাম্পল বের করে সেটার থেকে কাটছাট করে নিজের মতো করে একটা SOP লিখে ফেলে, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে। এই কাজটা কখনই করা উচিত না। SOP গাইডলাইন্স নিয়ে আমার চ্যানেলে অথবা আপনি আমার ফেসবুক পেজে গেলে সেখানেও বেশ কিছু ভিডিও পাবেন SOPতে কী কী ইনফরমেশান আপনার দেওয়া উচিত এবং কী কী ইনফরমেশান অ্যাভয়েড করা উচিত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আমি অ্যাডভাইস করবো এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। এরপরে সবচেয়ে টাফ এবং যেটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই সেই ডকুমেন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার LOR। LOR মূলত আপনাকে নিতে হবে আপনাকে চেনে, আপনাকে ভালো করে জানে এইরকম 3 জন প্রফেসরের কাছ থেকে যারা আপনাকে অ্যাকচুয়ালি রেকমেন্ড করবেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভটা হচ্ছে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে প্যারা খায়, কারণ হচ্ছে অনেক টিচার আছেন যারা LOR দিতে রাজি থাকেন না কিংবা ঘুরান। এই জিনিসটা আসলে অনেক দেখেছি, সব টিচার না, অনেক টিচারও আছেন যে যাদের কাছে চাওয়া মাত্রই তারা খুব প্রম্পটলি তাদেরকে LOR-টা দিয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা এরকম হয় না। অনেক পরিচিত টিচার আছেন তারা আপনাকে হয়তো বা অন্য ক্ষেত্রে হেল্প করেন কিন্তু LOR দেওয়ার ব্যাপারে গড়িমসি করেন। এই জন্য কোন টিচার LOR দিবেন কোন টিচার LOR দিবেন না এই বিষয়টা আপনি আগে থেকেই অ্যানালাইসিস করা শুরু করুন এবং একাধিক টিচারের সাথে এই বিষয় নিয়ে আপনি কথা বলুন এবং তাদেরকে হাতে রাখার চেষ্টা করুন যাতে সঠিক সময়ে তারা আপনাকে LOR-টা প্রোভাইড করে। LOR চাওয়ার ব্যাপারে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। অনেক টিচারকে দেখেছি তাদেরকে যদি আপনি LOR এর ড্রাফট অফার করেন তাহলে তারা খুবই অফেন্ডেড ফিল করেন। আবার অনেক টিচারকে দেখেছি তারা নিজেরাই আপনাকে বলবে যে তুমি আমাকে একটা ড্রাফট রেডি করে দাও, আমি এটাকে নিজের মতো করে এডিট করে নিব। তো কোন টিচার আসলে কোন রকমের পছন্দ করেন এইটা আপনাকে
বুঝতে হবে, কারণ টিচারকে অফেন্ডেড করা যাবে না, অফেন্ডেড ফিল করলে উনি আপনাকে অ্যালার্টটা দিবেন না। এই জন্য বুঝে শুনে প্রত্যেকটা টিচারের ভাই বুঝে আপনি তাকে অফার করবেন যে অ্যালার্টটা কি সে আপনাকে লিখে দিবেন নাকি আপনি তাকে একটা ড্রাফট অফার করবেন। অ্যালার্ট কালেক্ট করতে গেলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার এক্সপিরিয়েন্স আমার আছে। আমারই একজন স্টুডেন্ট 2 বছর আগে উনি 3টা ইউনিভার্সিটি থেকে খুব ভালো অফার পেয়েছিলেন, যেহেতু তার প্রোফাইলটা ছিল খুবই হাই, তার হাই জিআর স্কোর ছিল এবং তার রিসার্চের ওয়ার্কও ছিল খুব রিনাউন্ড, কয়েকটা রিসার্চ নিয়ে উনি কাজ করেছেন। সো কয়েকজন প্রফেসর ওনার ব্যাপারে খুবই ইন্টারেস্ট দেখান, কিন্তু খুবই দুঃখজনক যেই টিচারদের কাছ থেকে উনি এলওআর কালেক্ট করার জন্য চেষ্টা করেছেন সেই টিচাররা শেষ পর্যন্ত তাকে এলওআর দিতে রাজি হয় নাই কিংবা এলওআরটা দেন নাই, এবং যার কারণে উনি 2টা ইউনিভার্সিটিতে ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করার সুযোগ পান নাই এবং ওই 2টা ইউনিভার্সিটির ফান্ড তার কাছ থেকে চলে যায় যেখান থেকে উনি স্কলারশিপের সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে তার তৃতীয় পছন্দ অথবা থার্ড চয়েস যে ইউনিভার্সিটিটা ছিল সেই ইউনিভার্সিটিতে উনি অল্টারনেট অন্য কোনো টিচারের কাছ থেকে তাড়াহুড়ো করে যেভাবে হোক অনেক কষ্ট সৃষ্টি এলওআর রেডি করে তারপরে অ্যাপ্লাই করেছেন এবং আলহামদুলিল্লাহ উনি ওই ইউনিভার্সিটিতে এখন পিএইচডি করছেন। এলওআরের এই ব্যাপারটা যেহেতু আপনার কন্ট্রোলের মধ্যে নাই, অন্যের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে, এটার জন্য আপনি আজকে থেকে প্রিপেয়ার্ড হওয়া শুরু করুন এবং টিচারদের সাথে একটা র্যাপোর্ট রাখার চেষ্টা করুন যাতে করে তারা সঠিক সময়ে চাওয়া মাত্রই তাকে এলওআরটা দেওয়ার জন্য রাজি থাকে। সো আজকের ভিডিওতে আমি বোঝাতে চেয়েছি কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেসের পূর্বেই রেডি করে ফেলা উচিত যাতে শেষ সময় আপনাকে তাড়াহুড়ো করতে না হয়। পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেসের অন্যান্য ক্যাটাগরিক্যাল কাজগুলো নিয়ে যেগুলো কোন সময় কখন থেকে শুরু করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।